এই মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে পারি হাজার হাজার বছর আগে আকাশ থেকে কিছু ভিজিটর দুনিয়াতে আসে, যাদেরকে ওসাইরাস বলা হতো। সে মানুষকে অনেক জিনিস দিয়েছে, যেমন অ্যাস্ট্রোনমি, আর্কিটেক্ট ও কালচার। এর বিনিময়ে সে এই পৃথিবী চায়, যাতে করে সে এখানে রাজত্ব করতে পারে। কিন্তু ফেরো ও আলোর দেবতা দুইজনই ওসাইরাসের বিরুদ্ধে ছিল। তখন আমরা জানতে পারি ওসাইরাস তখনই দুনিয়ায় আসতে পারে যখন আকাশের সব তারা একই সারিতে পিরামিডের উপরে আসবে। আর সেই সময় আকাশ থেকে একটা উজ্জ্বল আলো এসে পিরামিডের উপরে পড়বে, আর ওই আলোর মাধ্যমেই ওসাইরাস পৃথিবীতে আসতে পারত। কিন্তু ফেরো ওই আলো কোথাও লুকিয়ে ফেলে, আর ওসাইরাসের অনুসারীদের বন্দি করে পিরামিডের মধ্যে ঘুম পাড়িয়ে রাখে। কিন্তু কিছু লোক তখনও বেঁচে যায়, আর তারা এখনও ওসাইরাসের আসার অপেক্ষা করতে থাকে। আর তাদের মধ্যে রানী অ্যামনপোর একজন। এখন আমরা রানী অ্যামনপোরকে দেখতে পাই। সে এখন একটা শিশু মেয়েকে জন্ম দেয়, আর সে একজন লোককে বলে এই শিশু মেয়েটি ওসাইরাসের শেষ বংশধর, তাই একে অনেক দূরে নিয়ে যাও। এই কথা বলার পর সে মারা যায়। এরপর রাজা ওসাইরাসের বিরোধিতা করে আর রানী অ্যামনপোরকে পিরামিডের মধ্যে রাখার নির্দেশ দেয়। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে জানতে পারি পিরামিডের ভেতর একটা গুপ্ত দরজা থাকে। সেই দরজার মধ্যে শুধু ওসাইরাসের বংশধররাই যেতে পারবে, আর ওই দরজার ভেতর তখনই প্রবেশ করা যাবে যখন আকাশের ওই তারারা একই লাইনে অবস্থান করবে। কিন্তু রাজা সেই দরজায় তালা লাগিয়ে দেয়, আর এই চাবির নাম ছিল কি অফ হ্যাভেন। যদি ওসাইরাস দুনিয়াতে ফেরত আসতে পারে, তাহলে সে সারা পৃথিবী ধ্বংস করে ফেলবে, আর এই পৃথিবীতে যারা ওসাইরাসের পূজা করে শুধু তারাই বেঁচে থাকবে। এরপর তার অনুসারীদেরকে ঈশ্বরের মর্যাদা দেয়া হবে। কেউ জানে না ওসাইরাসের বংশের শেষ মানুষ এখন কোথায় রয়েছে। পরের দৃশ্যে আমরা কিছু আর্কিওলজিস্টকে দেখতে পাই, যারা পিরামিডের গোপন রহস্যের খোঁজে আসে। এদের মধ্যে একজন মেস্টাটন, সে তার অ্যাসিস্ট্যান্টকে জানায় সাত দিন পর আকাশের তারারা একই সারিতে অবস্থান করবে, এই জন্য আমাদের যে কোনো উপায়ে কি অফ হ্যাভেন খুঁজে বের করতে হবে। এরপর তার একটা কল আসে, কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর পেছন থেকে একটা লোক আসে, আর গাড়ির ওপর রাখা তার একটা লাঠি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা পিটার নামের একটা লোককে দেখতে পাই, তাকে ওই লোকটি মেস্টাটনের লাঠি এনে দেয়। এরপর পিটার একটা পুরাতন জিনিসের দোকানে চলে যায় এবং দোকানদারকে অনেক টাকা দিয়ে বলে আমাকে ওই চাবি দিয়ে দাও। এরপর তাকে লকার থেকে ওই চাবি এনে দেয়, কিন্তু সে যাওয়ার আগে মেস্টাটনের লাঠি দিয়ে ওই দোকানিকে মেরে ফেলে। চাবি আর টাকা নিয়ে পিটার সেখান থেকে চলে যায়। এরপর মেস্টাটন সেখানে চলে আসে এবং সেই লোকটিকে মৃত অবস্থায় পায়। তখন তার কাছে একটা কল আসে আর তাকে জানায় ওই চাবি এখন আমার কাছে, ওই লোককে আমি তোমার লাঠি দিয়ে মেরেছি যার ওপর তোমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সে তাকে হুমকি দিয়ে বলে যদি তুমি আমাকে তোমার সাথে না নাও, তাহলে আমি এই লাঠি পুলিশকে দিয়ে দেব। এজন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও তার সাথে পিটারকে নিতে রাজি হয় সে। মেস্টাটন এখান থেকে যাওয়ার পর একটা মেয়ের সাথে সাক্ষাৎ করে, এরা মূলত ভবিষ্যৎ দেখতে পারে। মেস্টাটন এজন্য তাকে প্রশ্ন করে আমি কি এই মিশন সফল করতে পারবো। সে বলল হ্যাঁ পারবে। সেই সময় ওই মেয়েটি অদ্ভুত একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় ও সাইরাসকে মারার জন্য সেই লোকেরা জেগে উঠেছে, আর মেস্টাটন আহত অবস্থায় থাকে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, তবে তাকে এই বিষয়ে কোনো কিছুই জানে না। পরের দিশে মেস্টাটন একজন প্রফেসর ও তার অ্যাসিস্ট্যান্ট অ্যাডলারের সাথে সাক্ষাৎ করে। এই প্রফেসর তার বন্ধু। প্রফেসর মেস্টাটনকে জানায় গতকালকে ঝড়ের কারণে এই পিরামিড নিজে নিজেই বের হয়ে আসে। এটা দেখার পর মেস্টাটন অনেক খুশি হয়ে যায়। এরপর মেস্টাটন প্রফেসরকে জানায় তুমি আমার জন্য ভিতরে যাওয়ার রাস্তা খুঁজে বের করো। প্রফেসর তাকে জানায় আমি কাজ শুরু করে দিয়েছি। এরপর মেস্টাটন তার অ্যাসিস্ট্যান্টকে জানায় আমার মেয়ে সেরাকে লন্ডন থেকে এখানে ডাকো। এরপর প্রফেসর পিরামিডের ভিতরে যাওয়ার রাস্তা খুঁজছে, হঠাৎ সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাডলার চলে আসে। সে জানায় আপনার শরীর অনেক খারাপ হয়ে গেছে, তাই আপনার এখন ঘরে যাওয়া
যাওয়া উচিত। এরপর সে তাকে ঘরে নিয়ে আসে। তখন অ্যাডলার তাকে প্রশ্ন করে, আমরা কি এই মিশনকে সামনে নিয়ে যাব? তখন প্রফেসর তাকে জানায়, পিরামিডের ভিতরে তখনই যেতে পারবো যখন তারারা এক সারিতে অবস্থান করবে, এর আগে মিশনকে সামনে আগাতে পারবো না। পরের দিন অ্যাডলার প্রফেসরের সাথে দেখা করতে আসে। তখন সে এসে দেখে প্রফেসরের শরীর আগে থেকে অনেক খারাপ ছিল। প্রফেসর অ্যাডলারকে জানায়, আমি এই মিশনে যেতে পারবো না, তাই আমার হয়ে তুমি এই মিশনে যাও। আমি 4 বছর ধরে তোমাকে সবকিছু শিখিয়ে দিয়েছি, আর আমার বিশ্বাস তুমি আমাকে না বলবে না। তার এই কথা শুনে অ্যাডলার রাজি হয়ে যায়। অন্যদিকে স্যারা লন্ডন থেকে চলে আসে। স্যারার মার হঠাৎ মৃত্যু হয়, আর এই বিষয়টি জানার জন্যই স্যারা লন্ডন থেকে মিশরে চলে আসে। পরের দিন সকালে অ্যাডলার স্যারার কাছে দেখা করে, সেই প্রফেসর সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। অ্যাডলার তাকে জানায়, প্রফেসরের শরীর অনেক খারাপ, এখন সে হসপিটালে ভর্তি রয়েছে, এই জন্য সে আমাকে এই মিশনে যাওয়ার জন্য পাঠিয়েছে। তখন স্যারা তাকে বলে, আমাদের এই মিশনে একজন এক্সপার্টের প্রয়োজন, আর আমার মনে হয় তুমি কোনো কিছুই পারো না। এটা শোনার পর অ্যাডলার অনেক উদাস হয়ে সেখান থেকে চলে যায়। সেরা ম্যাস্টাটনকে জানায়, প্রফেসর এখানে আসতে পারবে না, কারণ সে হসপিটালে এডমিট হয়েছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে আমাদের কাছে পাঠিয়েছিল, এই জন্য আমি তাকে গালমন্দ করে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। এই কথা শুনে ম্যাস্টাটন তার উপর অনেক রেগে যায়, আর বলে, তুমি ওর কাছে মাফ চাও আর ওকে এখানে ডেকে আনো, কারণ আমাদের ওকে অনেক প্রয়োজন। এরপর সেরা কল করে অ্যাডলারের কাছে মাপ চায়, আর তাকে এখানে ফিরে আসতে বলে। সেরার অনেক অনুরোধের পর অ্যাডলার ফিরে আসতে রাজি হয়। এই মিশনে যাওয়ার জন্য সবাই একসাথে একত্রিত হয়। তখন ইন্ডিয়া থেকে প্রাচীন জিনিস চেনার জন্য একজন এক্সপার্ট রোহিত আসে। এরপর তারা সবাই পিরামিডের সামনে আসে। সেখানে একজন লোকাল শাহিন ও তার সাথে কিছু সোলজার ছিল। তারা ভিতরে গিয়ে রাস্তা খুঁজে বের করবে। এরপর তারা পরের দিনের অপেক্ষা করতে লাগলো, কারণ পরের দিন তারারা এক সারিতে অবস্থান করবে। সময় শুরু হওয়ার পর তারা পিরামিডের গেটে চলে আসে। তখন অ্যাডলার সবাইকে একটা সতর্কবাণী পড়ে শোনায়, যে এই পিরামিডের মধ্যে যে প্রবেশ করবে সে আর কোনোদিনও ফেরত আসতে পারবে না, শুধু সেই প্রবেশ করতে পারবে যে ওসাইরাসের বংশধর। এই কথাটা শুনে ম্যাস্টাটন বলে, এটা কোন ধরনের মজা? এই সতর্কবাণী শোনার পর সোলজারদের দিয়ে পিরামিডের একটা অংশ ভেঙে ভিতরে প্রবেশ করে সবাই। তারা ভিতরে ঢোকার পর সেখানে আরেকটি প্রবেশপথ খুঁজে পায়, আর সেটা ভিতর থেকেই বন্ধ করা ছিল। তখন ম্যাস্টাটন সবাইকে জানায়, যারা এই দরজার ভিতরে রয়েছে তারা দরজা বন্ধ করে নিজের জীবন তারা নিজেরাই নিয়েছে, যাতে করে কেউ এই দরজার ভিতরে প্রবেশ করতে না পারে। এই সময় তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সেখানে তারা অনেক হর্নেটের চাক দেখতে পায়। ম্যাস্টাটন সেই সোলজারদের তা ভেঙে রাস্তা বানানোর আদেশ দেয়। তখন ওই লোকগুলো এমনটাই করে। তখন অনেক হর্নেট তাদের ওপর আক্রমণ করে, আর এটা দেখে সেখানে থাকা সবাই দূরে সরে যায়। তখন তাদের টিমের একজন মেম্বার আগুন দিয়ে সবার জন্য রাস্তা বানায়। সামনে যাওয়ার পর ম্যাস্টাটন সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ এখানে সব জায়গায় ফাঁদ রয়েছে। কিছু দূর হাঁটার পর পিটার একটা সোনার স্ট্যাচু দেখতে পায়। যখন সে ওই স্ট্যাচুকে তার জায়গা থেকে ওঠায়, তখন তারা দেখে যে রাস্তা দিয়ে তারা এখানে এসেছে সেই রাস্তায় অনেক বড় একটা পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ওই স্ট্যাচু সেখানে রাখলে রাস্তা নিজে নিজেই খুলে যায়। সেখান থেকে সামনে যাওয়ার পর তারা টাইলস দেখতে পায়, যার উপর ভিত্তি করে সামনে যাওয়ার রাস্তা অনুসন্ধান করতে হবে। তখন রোহিত তার ক্যালকুলেশন ব্যবহার করে সামনে আগানোর চেষ্টা করে। তখন সে ভুল করে বিপজ্জনক টাইলসের উপর পা রাখে। ভাগ্যক্রমে সেই যাত্রা রোহিত বেঁচে যায়। তখন অ্যাডলার তাকে জানায়, যখন এটা বানানো হয় তখন শূন্যের ব্যবহার ছিল না, এই জন্য তুমি 1 দিয়ে ক্যালকুলেট করো। এরপর রোহিত সঠিক সিকোয়েন্স খুঁজে বের করে এবং সামনে বাড়তে সফল হয়। সামনে যাওয়ার পর তারা অনেক বড় একটা পাথর দেখতে পায়। সেখানে প্রাচীন ভাষায় কিছু লেখা থাকে। ওই লেখা অ্যাডলার ও রোহিত বোঝার অনেক চেষ্টা করে এবং অ্যাডলার সবাইকে জানায়, এর নিচে একটা রাস্তা রয়েছে। ওই পাথর সরানোর পর তারা সত্যি একটা রাস্তা দেখতে পায়। সেখানে যাওয়ার পর সবাই অনেক খুশি হয়, কারণ সেখানে রানী এমনপুরের
তাঁবু রাখা ছিল। ম্যাস্টারটন তার তাঁবু মাটিতে ফেলে দেয়, আর এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। সে তাদেরকে জানায়, আমার এমন পরের প্রয়োজন নেই, আর আমরা এখানে স্বর্ণ গয়না নিতেও আসেনি। আমি শুধু ওসাইরাসের মন্দির চাই, আর সেটা পিরামিডের ভিতরেই রয়েছে। এরপর ম্যাস্টারটন পিটারের কাছে কি অফ হ্যাভেন চায়, এরপর সেই চাবি তাঁবুর মধ্যে লাগায়। এইটা লাগানোর পর সেখানে এক গোপন রাস্তা বের হয়ে আসে। এই রাস্তা দিয়ে সবাই ভিতরে প্রবেশ করে। তখন সেরা ভিতরে যেতে অনেক ভয় পায়, তখন অ্যাডলার তাকে সাহস যোগায়, এরপর সে ভিতরে যেতে রাজি হয়। ম্যাস্টারটন পিটারকে সবার শেষে থাকতে বলে, যাতে করে এবার সে কোনো ভুল না করে। কিন্তু পিটার এই কথা শুনে রাগ করে সামনে চলে যায়, আর সামনে যাওয়ার পর তার পা একটা পাথরে পড়ে। তখন তাদের পেছনের দরজা বন্ধ হয়ে যায়। এরপর তারা তিন গ্রুপে ভাগ হয়ে যায়। রোহিত, শাহেদ ও তার সাথীরা এক জায়গা দিয়ে নিচের দিকে নামে। তখন কোনো অদ্ভুত জিনিস একজন সোলজারকে নিচের দিকে ধাক্কা দেয়, এরপর সে সোজা নিচে গিয়ে পড়ে। অন্যদিকে অ্যাডলার একটা গোপন রাস্তা খুঁজে বের করে, আর এই রাস্তা দিয়ে অ্যাডলার, সারা ও বাকিরা নিচে নেমে যায়। কিছু দূর যাওয়ার পর তারা সেই সোলজারের মৃতদেহ দেখতে পায়, তখন বাকিরাও সেখানে চলে আসে। কিছু দূর যাওয়ার পর তারা ওসাইরাসের টেম্পল খুঁজে পায়। এরপর ম্যাস্টারটন অ্যাডলারকে দরজা খুলতে বলে। তখন অ্যাডলার ম্যাস্টারটনকে জানায়, এই দরজার ভিতর প্রথমে ওসাইরাসের বংশধরই ঢুকতে পারবে। যদি অন্য কেউ এখানে ঢোকার চেষ্টা করে তবে এই পুরো মন্দির ধ্বংস হয়ে যাবে। অ্যাডলার তখন একটা বাটন চেপে পিছনে সরে আসে। এরপর ম্যাস্টারটন সেরাকে জানায়, তোমার মা ও তুমি ওসাইরাসের বংশধরদের একজন, এই জন্য তোমাকে এখানে এনেছি, তুমি প্রথমে এর ভিতরে প্রবেশ করতে পারো। এই কথা শোনার পর সেরা এর ভিতরে প্রবেশ করতে রাজি হয় এবং অনেক আলোর সাথে এই দরজা খুলে যায়। মন্দিরের ভিতরটা দেখতে অনেকটা এনার্জি জেনারেটরের মতো। হঠাৎ অ্যাডাম সেরাকে ধরে একটা চেয়ারে বসিয়ে তার হাত বেঁধে ফেলে। সেই সময় ম্যাস্টারটন সবাইকে জানায়, আমি সেরার রক্ত এই জায়গায় ফেলবো, কারণ সব তারা এক জায়গায় চলে এসেছে, আর এমনটা করার ফলে ওসাইরাস পৃথিবীতে চলে আসবে। তখন সব বন্দীরা জীবিত হয়ে যাবে, আর সারা পৃথিবী ধ্বংস করে দেবে। এরপর অ্যাডলার যখন সেরাকে বাঁচাতে যায়, তখন ম্যাস্টারটন তার উপর গুলি করে, কিন্তু রোহিত মাঝখানে চলে আসে, আর সেই গুলি রোহিতের গায়ে লাগে, এর ফলে রোহিত সেখানেই মারা যায়। সেরা তার বাবাকে প্রশ্ন করে, তুমি আমার মার সাথে কি করেছো? ম্যাস্টারটন তাকে জানায়, এই রিচুয়াল শুধু ওসাইরাসের বংশধরের মাধ্যমেই হতে হবে, তাই আমি তোমার মাকে এই রিচুয়ালে অংশগ্রহণের কথা জানাই, কিন্তু সে রাজি হয় না, তাই আমি তাকে মেরে ফেলি। ম্যাস্টারটনের এই কথা শুনে সেরা অনেক দুঃখী হয়ে পড়ে, কারণ তার বাবা তার মাকে মেরেছে। এরপর ম্যাস্টারটন জোর করে সেরার শরীর থেকে রক্ত বের করে, যার ফলে সব মেশিন এখন চালু হয়ে যায়। তখন ম্যাস্টারটন কিছু মন্ত্র পড়তে লাগলো। ম্যাস্টারটন এটাই চায় যে ওসাইরাস পৃথিবীতে চলে আসুক, আর যে তার পূজা না করে তাদের মেরে পূজা করা লোকদের দেবতা বানিয়ে দেবে। তখন অ্যাডলার ম্যাস্টারটনকে ফেলে দেয়, আর সেরাকে সেখান থেকে উদ্ধার করে। তখন সেরা অ্যাডলার থেকে গান নিয়ে ম্যাস্টারটনকে গুলি করে, আর এই বিষয়টাই ক্লেরা তার ভিশনে দেখেছিল। ম্যাস্টারটনের মৃত্যুর সাথে সাথেই রিচুয়াল থেমে যায়, এর ফলে পুরো পিরামিড ভেঙে পড়তে থাকে। এখন সবাই এই পিরামিড থেকে বের হওয়ার চেষ্টা করে এবং অনেক কষ্টের পর তারা এখান থেকে বের হতে সফল হয়। তাদের বাইরে বের হওয়ার পর সেখানে প্রফেসর চলে আসে। তখন ক্লেরা জানায় সে আবার আসবে। তখন আমরা একটা হর্নেটকে দেখতে পাই, আর এই ইনকমপ্লিট এন্ডিং এর সাথে এই মুভি শেষ হয়ে যায়।